বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়েই চলেছে এতে আতঙ্ক বাড়ছে বাংলাদেশের টেকনাফ ও নাইখুং ছড়ির গ্রামগুলোতে বান্দরবানের নাইখোংছড়ির তুমরু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়াগুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছে এর মধ্যে তুমরু সীমান্তের বিজিবি ক্যাম্পে পালিয়ে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর তিপ্পান্ন জন সদস্য মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো দখলে নিচ্ছে একের পর এক শহর যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়ও গেল কয়েকদিনে মিয়ানমার থেকে কয়েকটি মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান সীমান্তে উখিয়া টেকনাফ সীমান্তেও বিরাজ করছে অস্থিরতা ভয়ে এলাকা ছাড়ছে ঘুমধুম ও তুমরু সীমান্ত এলাকার বাসিন্দারা রোববার সকাল থেকে নাইখংছড়ের তুমরু এবং উখিয়ার পালংখালী ও টেকনাফের হাইক্যাং এর বিভিন্ন পয়েন্ট দিয়ে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে মিয়ানমার থেকে ছোড়াগুলিতে এদিন আহত হন তিনজন বাংলাদেশি স্থানীয় সূত্রে জানা যায় এসবের মধ্যে তমব্রু সীমান্তে বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর তিপ্পান্ন জন সদস্য প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে পালিয়ে এসেছে তারা মিয়ানমারের এসব সীমান্তরক্ষী আত্মরক্ষার্থে অস্ত্র জমা দিয়ে বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে সীমান্তে বিজিবির সাথে পুলিশ সহযোগী হয়ে কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী পুলিশ বিজিবিকে সহায়তা দেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন আমরা বিজিবির সাথে একসাথে কাজ করছি বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে আইন সেই সহযোগিতা আমরা বিজিবিকে দেব এর আগে শনিবার সীমান্তের একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশার উপর গুলি এসে লাগলে ভেঙে যায় অটোরিকশার সামনে গ্লাস তবে অল্পের জন্য রক্ষা পায় চালক আতঙ্ক ছড়িয়ে পড়ায় সীমান্ত ঘেষে এলাকায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে চলমানের পরিস্থিতিতে সীমান্তে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি সীমান্তে বিজিবির সাথে কাজ করছে পুলিশও রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ